নমস্কার, বুগি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি হচ্ছে এঁচোড়। এঁচোড়ের তরকারি হবে, অল্প করেই করছি, ওটা অনেক কিছু আছে, অল্প করেই করছি এঁচোড়ের তরকারি। এঁচোড়টা সবজি বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিই। আর নিয়েছি হচ্ছে শুক্তো। শুক্তো আমি আজকে খুব বেশি সবজি নিইনি, কারণ সত্যি কথা বলতে আপনাদের দাদা বাজারে গেছিলো, আমি না বলতে ভুলে গেছি যে কী কী আনতে হবে। তা হাতের কাছে যা যা ঘরে ছিল তাই দিয়েই করছে। এই এই উচ্ছেটা না, এই যে উচ্ছে দিয়ে উচ্ছেটা বাড়িতে মা লাগিয়েছে গাছটা, এটা বাড়ির উচ্ছে। এই যে কাঁচকলা নিয়েছি, কাঁচকলার কথাটা মনে ছিল, বেগুন পেঁপের কথা মনে ছিল না, তাই বলিনি, বলতেও ভুলে গেছি। নিয়ে নিয়ে ওর জন্য কাঁচকলা, তেলাকুচ পাতা। তেলাকুচ পাতা মা বললো, তেলাকুচ পাতা শুক্তো তৈরি খেতেও ভালো, মানে পুষ্টি পুষ্টিকর হবে, ঘুম ভালো হবে ওর জন্য। আর পটল আর ইয়াদু আর নিয়ে নিয়েছি বড়ি। আর তেল গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেবো। সব কটা মাছই ভাজা হয়ে গেল। শুক্তোর জন্য একটা শুকনো মশলা করে নেবো। নিয়ে নিয়েছি হচ্ছে অল্প জিরে, অল্প ধনে আর রাঁধুনি, শুকনো গুলা ভেজে নেবো। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এবার এঁচোড়ের জন্য একটু মশলা করে নেব। নিয়েছি ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে এলাচ, দারচিনি। এটা একটু শুকনো খোলায় ভেজে নেব। আর এঁচোড়টা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প করে সর্ষের তেল। শুক্তো হবে, খুব বেশি তেল আমি দেবো না, একদম একটুখানি দেবো। শুক্তো বসাবো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে রাঁধুন, অল্প রাঁধুনি আর দেবো হচ্ছে পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে,
আমার জন্য এই এই আলু কাঁচকলা আর এই তেলাকুচ পাতাটা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো খানিকক্ষণ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, দেবো হচ্ছে রসুন, থেতো করে রাখা রসুন, আর দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা। ভালো করে একটু ভেজে নেবো, রসুন কালো জিরে আর লঙ্কাটা ভাজা ভাজা করে দিয়েছি, এবং দিয়ে দেবো পাটশাক। মা বেশে কেটে ধুয়ে একদম রেডি করে আমাদের তেল নিয়ে এসেছে। জিরে পরিমাণ মতো নুন, অল্প করে হলুদ আর চিনি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে দেবো, এইটা ভালো করে একটু কষিয়ে নেব, হয়ে গেছে আর অল্প একটু কষালেই হয়ে যাবে। এজোরটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর এজোরের যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখন। এদিকে শাকও আমার তাই হয়ে গেছে, জল দিলেও খুব বেশি জল করবো না, অল্প। আমি এই মশলাটা গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে পেস্ট করছিলাম, তার জন্য আমি আর গরম মশলা আলাদা করে দিলাম না। যদি আপনারা মনে করেন গরম মশলা আপনারা দিতে পারেন, আমি আর দেবো না। তাহলে ব্লগটা এখানে শেষ করলাম, রান্না প্রায় কমপ্লিট। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে দেবেন। আপনাদের আর আমার মধ্যে একটাই যোগাযোগ মাধ্যম, সেটা হচ্ছে কমেন্ট বক্স। তো আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো, আমার কি রান্নার মধ্যে কিছু ভুল আছে নাকি, সেটা কী করলে ঠিক হবে, তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, উৎসাহ বাড়াবেন, পাশে থেকে আমাদের উৎসাহ বাড়াবেন।